আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল হেলথ24 এর পক্ষ থেকে। আমরা কিন্তু প্রতিনিয়তই কোয়ে রিপোর্টগুলো পাঠাচ্ছি এবং আমাদের যে মাসিক চারটি রিপোর্ট আছে আমরা প্রতি মাসেই কিন্তু সেই রিপোর্টগুলো পাঠাচ্ছি। তো আমার চ্যানেলে কোয়ে রিপোর্ট কীভাবে স্বচ্ছতার সহিত কীভাবে দ্রুত গতিতে পাঠাবেন নতুন ভার্সানে সেটার উপর একটা ভিডিও আপলোড করেছি। তো আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু সবাই রিপোর্টগুলো করছি, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু সহকর্মীবৃন্দ হয়তো বা রিপোর্টের যে কোয়ালিটি বা কোয়ান্টিটিগুলো মেনটেন করে পাঠাচ্ছেন না বলবো না ঠিক, মানে এগুলো অনেক জায়গায় মেনটেন হয় না। তো আমাদের, আমি অনেক জায়গার কথা বলবো না, আমি আমার নিজের উপজেলার কথা বলছি। ওখানে আমাদের আমাদের একজন স্যার ছিল, উনি এসে কিছু জায়গা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কোথাও কোথাও আমাদের ভুল হচ্ছে, কোন জায়গার কারণে আমাদের রিপোর্টের যে কোয়ালিটিটা ফুলফিল হচ্ছে না, কোন জায়গাগুলোর গ্যাপের কারণে আমাদের রিপোর্টগুলোর মান আসলে এতটা স্ট্যান্ডার্ড হচ্ছে না, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। তো আমি আসলে আপনাদেরকে রিপোর্টটা কীভাবে পাঠাতে হয় সেটা শেখাচ্ছি না, কারণ আমরা সবাই কিন্তু এই 10 বছর যাবত রিপোর্টগুলো পাঠাচ্ছি এবং খুব ভালোভাবেই পাঠাচ্ছি। আমি রিপোর্টটা আপনাদেরকে শেখাবো না যে কীভাবে পাঠাতে হয়, আমি জাস্ট দেখাবো আমাদের স্যারেরা কোন কোন জায়গায় আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে গেছে। আমার মনে হয় যে আমাদের হোল বাংলাদেশের সকলকেই আসলে যদি আমি দেখাতে পারি তাহলে আমার নিজের কাছে খুব ভালো লাগবে। যদি আপনারা এরকম ভুল করে থাকেন তাহলে নেক্সট ডে যাতে ভুলগুলো না করেন, আপনাদের রিপোর্ট যাতে ফুলফিল হয়, যাতে রিপোর্টের হারটা 100% যাতে দেখায়, সেই জন্যই আমি আজকে আসলে এই ভিডিওটা করছি। সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এখানে পাণ্ডিত্য করতে আসি নাই, আমি আসলে আপনাদেরকে দেখাবো কীভাবে সহজে খুব সুন্দর ভাবে 100% কোয়ালিটি মেনটেন করে রিপোর্টটা পাঠাতে হয়। তো আমি যেভাবে বলবো সেইভাবেই যে আপনারা পাঠাবেন এরকম কোনো কথা না, কারণ আমাদের উপজেলাতে আমাদের স্যারেরা যেহেতু এভাবে ইনস্ট্রাকশন দিয়েছে তাই আমি সেই রেফারেন্সটাই বা সেই আঙ্গিকেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। বাট আপনাদের উপজেলাতে অনেক স্যারেরা অনেক ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকবে, আপনারা সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের রিপোর্টগুলো পাঠাবেন। তো আর বেশি কথা বলবো না, আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো যে মান্থলি যে আমরা চারটা রিপোর্ট অনলাইনে পাঠাই সেটা কীভাবে স্মুথলি সুন্দর করে একদম কারেক্টলি পাঠাবেন। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে, আপনাদেরকে দেখাবো কীভাবে 100% ডাটা এন্ট্রি, 100% ডাটাটা ফুলফিল রেখে কীভাবে আমাদের মাসিক চারটি রিপোর্ট পাঠাতে হয় সেই জিনিসটা আজকে দেখাবো। তো আমি অলরেডি একটা ট্যাব করে রেখেছি, আমরা ওই ট্যাবে গিয়ে আমরা ওই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাচ্ছি। আমি ফার্স্ট থেকে দেখাচ্ছি না কীভাবে কীভাবে লগ ইন করতে হয়, এই জিনিসটা আপনারা সবাই পারেন জানেন। সো আমি আগে থেকে লগ ইন করে রেখেছিলাম, আমি সরাসরি সাইন ইন করে নিলাম। তারপর ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন, আচ্ছা এই ডাটা এন্ট্রিতে ক্লিক করার পরে যে আমাদের ফর্মগুলো আসবে আমরা চারটা রিপোর্ট পাঠাবো। আমি ফার্স্ট টাইম একে একে নিচের দিক থেকে পাঠানোর চেষ্টা করবো, মানে পাঠাবো আর কি। আমি প্রথমে ফর্ম নাম্বার 4টা কমপ্লিট করছি। আমি আমার সিসির তথ্য অনুযায়ী এটা কমপ্লিট করব, আপনি আপনার সিসির তথ্য অনুযায়ী কমপ্লিট করে নেবেন। সিলেক্ট পিরিয়ড, এটা হচ্ছে December 2020। আমি আমার সিসিটা পাঠাচ্ছি, আপনি ডিসেম্বর মাসে আপনার সিসিতে কী সেবা দিয়েছেন আপনার রেজিস্টার দেখে সেটা মেনটেন্যান্স করে রিপোর্টগুলো 100% তথ্য সমৃদ্ধ করে তারপরে পাঠাবেন। তো এখানে আমরা কিন্তু বরাবরই রিপোর্টগুলো পাঠিয়ে আসছি, সো এটা আপনাদের সবারই জানা, খুব বেশি সমস্যা হবে না, আমি এত বেশি ডিটেলসে বলবো না। মাসিক সভা আমার এখানে অর্জন হয়েছে একটা, আমি 1 দিচ্ছি। সামাজিক মানচিত্র আমার সিসিতে আছে, সো 1 দিচ্ছি। বাৎসরিক কর্ম পরিকল্পনাও আমার করা আছে, সো 1 দিচ্ছি। তহবিল আমার আছে, তহবিল আমি 1 দিলাম। ব্যাংক এবং পোস্টাল অ্যাকাউন্ট এটাও আছে, এটাও 1 দিলাম। আচ্ছা রিপোর্ট কৃত মাসের স্থিতি টাকা, এটা ডিসেম্বর মাসে কত হয়েছে সেই টাকাটা আমি দেবো, কত টাকা খরচ করেছে এবং কত টাকা স্থিতি রয়েছে সেটা আমি দিচ্ছি, একটু হাইড করে দেবো। তারপর সাপোর্ট গ্রুপের সংখ্যা, এটা আমার একটা অর্জন হয়েছে, 1 দেবো। দ্বিমাসিক সভাও আমার হয়েছে, সেটাও 1 দেবো। সামাজিক মানচিত্র, এটা হচ্ছে গিয়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ সংক্রান্ত তথ্য। আর টোটাল রিপোর্টটা হচ্ছে গিয়ে কমিউনিটি মোবিলাইজেশন ইনফরমেশনের যে রিপোর্টটা, এটা বাৎসরিক কর্ম পরিকল্পনা সেটাও আছে, সেটা দিয়ে দিলাম। আর লাস্ট যেটা সেটা হচ্ছে
ইউনিয়ন চেয়ারম্যান এর সভাপতিত্বে কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ প্রতিনিধি নিয়ে ত্রিমাসিক সমন্বয় সভা, এটা আমি লাস্টে একটা করেছি, সেটা আমি অন দেব। তো আপনারাও যেভাবে কাজগুলো কমপ্লিট করেছেন সেটার নিরিখে আছে এবং নাইয়ের ক্ষেত্রে আছে হলে এক লিখবেন আর নাই হলে জিরো লিখবেন। তো জিরো লেখার দরকার নেই, শুধুমাত্র অন লিখে কমপ্লিটে ক্লিক করবেন, একটা পারমিশন আছে ওকেতে ক্লিক করবেন, দেন রিপোর্টটা চলে গেছে। একটা রান ভ্যালিডেশনে ক্লিক করে দেখবেন যে এখানে চলে গেছে, যে সেই রেজাল্টটা দেখাচ্ছে দ্য ডাটা এন্ট্রি স্ক্রিন সাকসেসফুলি পাসড ভ্যালিডেশন। তো এটা অলরেডি হয়ে গেছে। সেমভাবে করলে হয় কি, মানে 100% ডাটাগুলো ফুলফিল এনশিওর করে আর কি। তো পরে যে রিপোর্টটা আমি পাঠাবো সেটা ডাটা সেটে ক্লিক করে কমিউনিটি ক্লিনিক মাসিক মাতৃস্বাস্থ্য প্রতিবেদন এটা পাঠাচ্ছি। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে মোট রোগীর সংখ্যাটা হবে আমাদের যতগুলো রোগী আছে তার যোগফল। তো আমি আমার রিপোর্টটা আমি করে রেখেছি, আমার মোট রোগীর সংখ্যা হচ্ছে 58। আমি লাস্টে আপনাদেরকে যোগ করে দেখাই দেবো যে আমার রোগীর সংখ্যা 58, যোগ করলে একদম 58 হবে। এবং প্রসব পূর্ব স্বাস্থ্যসেবা ANC মানে 1, 2, 3, 4, আমার টোটাল গর্ভবতী হচ্ছে, আমার সিসিতে টোটাল গর্ভবতী হচ্ছে মাত্র কতজন, 15 জন মাত্র। অনেক সিসিতে অনেক বেশি গর্ভবতী আছে, কিন্তু আমার কমিউনিটিটা একটু ছোটো, যার কারণে আমার 15 জন গর্ভবতী। আমি 15 জন, ANC 1 হচ্ছে 5 জন, মানে 3 মাসের গর্ভবতী 5 জন। তারপরে হচ্ছে ANC 2 হচ্ছে 4 জন, ANC 2 হচ্ছে 3 জন, তারপরেও 3 জন, ANC 4ও 3 জন, 3 জন, পরে ANC 4, ANC 4 হচ্ছে 4 জন। এ হচ্ছে আমার টোটাল 15 জন প্রেগনেন্ট ওমেন। আচ্ছা, প্রসব পূর্ব জটিলতা এগুলো নাই, স্বাভাবিক প্রসব সংখ্যা আমার সিসিতে এই মাসে হয় নাই, ডেলিভারি যাদের হয়েছে তারা জয়টা হয়েছে সেই সংখ্যাটা দিবেন, মাতৃ মিত্র যেহেতু ডেলিভারি হয় নাই সো এগুলো তো আসেই না। আচ্ছা, প্রসবোত্তর স্বাস্থ্যসেবা, তো এটা আমার সিসিতে হচ্ছে 3, অনে হচ্ছে PNC 1, PNC 2, PNC 3, এই হচ্ছে টোটাল 3। আর গর্ভকালীন ভিজিটে পুষ্টি বিষয়ে কাউন্সিলিং আমার টোটাল সবাইকে কাউন্সিলিং করা হয়েছে 15 জন। আয়রন ফলিক অ্যাসিড আমি সবাইকে দিয়েছি 15 জন। গর্ভোত্তর ভিজিটে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট হচ্ছে 3 জনকে, যে 3 জন আমার PNC তাদেরকে দিয়েছি। আর পরিবার পরিকল্পনা অন্যান্য সেবার মধ্যে অনেক সিসিতে পরিবার পরিকল্পনা সেবাটা দেওয়া হয় না, আমার সিসিতে দেওয়া হয়। তো আমার কন্ডম হচ্ছে 5 জন, খাবার বড়ি হচ্ছে 25, আর ইনজেকশন হচ্ছে 10। আর রেফারকৃত রোগী আমার নাই। সো এখন আমি দেখাই দেবো যে আমার টোটাল রোগী 58 হয়েছে কি না। আচ্ছা, আমার গর্ভবতী 15, প্রসবোত্তর হচ্ছে 3, তাহলে 15, 16, 17, 18 জন। আর কন্ডম হচ্ছে 5 জন, 18, 19, 20, 21, 22, 23, 23, আর খাবার বাড়ি 25, 25 আর 23 হচ্ছে এত 2 কম 50, 50 আর 10, 2 কম যেহেতু 50 সো 58। তো টোটাল 58 জন রুগী, আমি মোট রুগীর সংখ্যা 58 দিলাম, দেন কমপ্লিটে ক্লিক করলাম। আপনি আপনার সিসি রেজিস্টার দেখে সম্পূর্ণ তথ্যগুলো একটু মেনটেন্স, মানে আপনার সিসি রেজিস্টারের উপর বেসড করে রিপোর্টগুলো পাঠাবেন। আশা করি এভাবে দেওয়ার পরে আপনার দিলে দেখা গেছে যে DLI আপনার রিপোর্টের 100% অনেক বিষয়গুলো 100% দেখাবে আর কি। তো থার্ড রিপোর্ট যেটা, সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক মাসিক শিশু প্রতিবেদন। আচ্ছা, তো আমার এখানে গত মাসে শিশু হয়েছে 30 জন ছেলে আর মেয়ে হয়েছে 32 জন, এটাকে আমি দিচ্ছি। আমার এখানে 29 দিন থেকে 2 মাসে শিশু হয়েছে 2 জন, 2 মাস থেকে 6, এটা হচ্ছে 5, 6 মাস থেকে 1 বছর, এটা হচ্ছে 10, 1 বছর থেকে এটা হচ্ছে 12,
সরি একটু ভুল করেছি। এই হচ্ছে টোটাল 30 জন, মেয়ে 32 জন। তো আমার এই টোটাল রোগীগুলোকে আমি এমসিএল যে সেবাগুলো দিয়েছি সেখানে ভেঙে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আপনারা আপনাদের মতো করে দেবেন, আমি জাস্ট আমার মতো করে ভেঙে ভেঙে দিচ্ছি। আচ্ছা, আমার টোটাল রোগী হচ্ছে 30 আর 32, তার মানে 62। এখন আমি আইএমসিএ যে ভেঙেছি সেটা 62 হচ্ছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। 22, 44, 44, 49, 40, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62। হ্যাঁ, আমার 62 হয়েছে। গত 24 ঘন্টায় শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো হয়েছে। এই কলমে হবে 3, তারপরের কলমে হবে 3, 3, 6, আর 1, 7 জন হয়েছে। 7 জন বলে রাখছি যে রিপোর্টটা একদম আনঅফিসিয়ালি, আমি আমার রেজিস্টার অনুযায়ী আমাদেরকে যেভাবে বলা হয়েছে সেমভাবে দিই। আর কম জন্ম ওজন, কৃষকায় খর্বকায়, বয়সের তুলনায় কম ওজন, এগুলো আমি আমার রেজিস্টার মেনটেন রেজিস্টার দেখে ফুলফিল করে দিচ্ছি, আপনারা আপনাদের রেজিস্টার দেখে বসিয়ে দেবেন। হচ্ছে 13, আর এটা হচ্ছে 16। সবগুলো যখন ফুলফিল হয়ে যাবে তখনই আপনারা কমপ্লিটে ক্লিক করবেন, দেন কমপ্লিট, তারপর কমপ্লিট।
অনেকের এখানে ইঞ্জুরি রোগী থাকতে পারে বা আদার্স যে ক্যাটাগরি আছে হামে রোগী থাকতে পারে, এগুলো আমার এখানে নাই বিদায়। আমার গড়গুলো গ্যাপ রয়ে গেছে, যাদের এখানে আছে তারা এগুলো দিয়েই তারপরে রিপোর্টটাগুলো মানে কমপ্লিট করবেন। আমার এখানে যেভাবে যে রোগীগুলো আমি পাচ্ছি সেমভাবে আমি রিপোর্টটা কমপ্লিট করছি। তারপর আমরা চলে যাব ফর্ম নাম্বার 1 কমিউনিটি ক্লিনিক জেনারেল পেশেন্ট রিপোর্টে। জুম আউট করলে ফুল পেজটা আসবে। তো আমার এখানে পুরুষ হচ্ছে 220 আর মহিলা হচ্ছে 380, আমি সেটা এখানে বছর ওয়ারি দেব। পুরুষ 220 আর মহিলা হচ্ছে 380, টোটাল হবে 600। এখন পাঠাবো রেফার্ড, আমি পুরুষ রেফার্ড করেছি 8 জনকে, বয়স ভিত্তিক সেটা আমি খাতায় লিপিবদ্ধ করে রেখেছি, এখান থেকে আমি তুলে দিচ্ছি। আর মহিলা রেফার্ড করেছি 10 জনকে, তো টোটাল হচ্ছে আমার রেফারকৃত সংখ্যা 18। 18 জন আমার কমপ্লিট হয়ে গেছে। তখন আর উচ্চ রক্তচাপ ডায়াবেটিক আপাতত আমার এই মাসে হয় নাই, সো এটা আমি গ্যাপ রাখছি। আপনাদের যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকের রোগী আছে সেই সংখ্যাটা বসিয়ে দিবেন। তারপর সব তথ্য দেওয়ার পরে আপনারা কমপ্লিট এগুলো গড়ে ক্লিক করবেন, তাহলে রিপোর্টটা চলে যাবে। ওকে, হ্যাঁ একদম ফাইনালি রিপোর্টটা চলে গিয়েছে। তো এই ছিল আমাদের 4টা রিপোর্ট। নতুনদের জন্য হয়তো একটু কাজে লাগতে পারে, আর পুরান যারা আছেন তারা তো আগে থেকে পাঠাচ্ছেন বা আগে থেকে এই রিপোর্টগুলো করতেছেন এবং খুব সুন্দর করে করতেছেন আমি জানি। আমি আসলে বিগিনারদের জন্য এই রিপোর্টটা স্ক্রিন রেকর্ডেড করেছি, তো যদি একটু উপকার হয় তাহলে আমার রিপোর্টটা ওনাদের সাথে শেয়ার করবেন। আর রিপোর্টে আমারও যদি রিপোর্টে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আপনারা আমার ভুলভ্রান্তিগুলো কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আর আপনারা যারা আমার চেয়ে বেটারভাবে রিপোর্টটা আপডেট করেন, বা অনেকেই আছে অনেকের উপজেলাতে অনেক ইনফরমেশান দিয়ে থাকে, বা নতুন ওয়েতে যদি রিপোর্টটা করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের বিষয়গুলো গাইডলাইনগুলো ফলো করার চেষ্টা করব। আর আপাতত কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা অনুপ্রেরণা দিবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।